হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে আমরা আধার কার্ড যে আপডেট করতে যাই কিংবা আধার কার্ডের নতুন কোনো কাজ করতে গেলে আমাদেরকে আধার কার্ডটা সার্চ করতে হয়। কিন্তু এখন যেটা বিষয় যে আপনি যদি দেখেন যে আপনার অজান্তে আপনার গ্রামে বা আপনার শহরে অনেক আধার সেন্টার হয়ে গিয়েছে, কিন্তু আপনি হয়তো সেই ব্যাপারে জানেনই না। তো সেই আধার সেন্টারটা আমরা কিভাবে খুঁজবো এইটা এই ভিডিওতে খুব ভালোভাবে আমরা দেখিয়ে দেব। তো আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে UIDAI এর, সেখান থেকেও সার্চ করে দেখা যায়। কিন্তু সেখান থেকে আপনি যদি সার্চ করেন একটু ঝামেলা আছে, ওই জন্য ওখানে আপনাকে অনেক কিছু ডেটা পুট করতে হয়, তবেই আপনি হয়তো দেখতে পাবেন। কিন্তু আমরা আজকে খুব সহজ ভাবে এমন জায়গায় নিয়ে এসেছি মোবাইলের মাধ্যমে বা ল্যাপটপে আপনি দেখে সার্চ করতে পারবেন এবং জানতে পারবেন যে আপনার আশেপাশে কোথায় আধার সেবা কেন্দ্র আছে এবং সেই আধার সেবা কেন্দ্রটা কতটা দূর এবং সেখানে কি কাজ হয়, এই সমস্ত বিষয় আমরা এই ভিডিওতে দেখাবো। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম যেটা করতে হবে, এই যে অফিসিয়াল ওয়েবসাইট এইটা এটা হচ্ছে ভুবন অফিসিয়াল ওয়েবসাইট। এটা ভুবন বলতে কি, ভুবন হচ্ছে আমাদের ইসরোর অফিসিয়াল একটি ওয়েবসাইট, যেখানে থেকে ম্যাপিং এর জিনিস সমস্ত জিনিস এখানে মানে সার্ভিস যেগুলো সেগুলো দেওয়া হয়, তো সেইটাই হচ্ছে ভুবন। কিছুদিন আগে ইসরো এটাকে লঞ্চ করেছে, ইসরোর নিজস্ব স্যাটেলাইট থেকে এটা ট্র্যাক করা, অর্থাৎ গুগলের যে ম্যাপ আমরা ইউজ করি সেই গুগলের ম্যাপের কিন্তু কোনো হেল্প নেই এতে। এটা হচ্ছে ইন্ডিয়ান জিও প্ল্যাটফর্ম অফ ইসরো। এই বাঁদিকে দেখুন, এখানে কিন্তু লেখাই আছে এটা। তো আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাইরেক্ট আসতে পারেন অথবা গুগলে গিয়ে আপনি ভুবন লিখে সার্চ করবেন তাহলে হবে। আচ্ছা, এইখানে দেখুন, এই একটু যদি আমরা স্ক্রল করি তাহলে এইখানে একটা জায়গা আছে যেখানে বলছে ভুবন আধার সেবা কেন্দ্র, এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করলে আরেকটা আপনাকে পোর্টালে ওরা নিয়ে যাবে, সেখান থেকে আপনি এখান থেকে আমাদের পুরো যে ইন্ডিয়ান ম্যাপটা আশা করি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাবেন। এবার জুম করে করে আপনি যত জুম করবেন কোথায় কটা আছে সেই বিষয়টা দেখা যাবে। যেমন আমি যদি একটু জুম করি এদিকে, তাহলে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছেন কত, একদম মানে আপনি দেখে অবাক হয়ে যাবেন যে কত আধার সেবা কেন্দ্র আছে। এবার এখান থেকে আপনি আপনার মোটামুটি জায়গাটা, যে জায়গাটা আপনি সার্চ করতে চাইছেন যে ডিস্ট্রিক্টটা, সেই জায়গাটা আস্তে আস্তে আপনাকে জুম করতে হবে। এখানে প্লাস চিহ্ন আছে ডান দিকে, এখান থেকে আপনি জুম করেও দেখতে পারেন, অথবা বাঁদিকে একটা খুব ভালো এন্টার সিটি অর লোকেশন পিনকোড দিয়ে আপনি সার্চ করতে পারেন। এই যে পিনকোড আছে, পিনকোড দিয়ে সার্চ করতে পারেন, এখানে আপনি নাম দিয়ে সার্চ করতে পারেন। তো আমি একটা জায়গার নাম দিয়ে সার্চ করছি রামপুরহাট দিয়ে। সার্চ করার পর এখানে এই সার্চের যে বাঁদিকে অপশন আছে এখানে সার্চ করলাম। এখানে দেখুন রামপুরহাটের আশেপাশে যতগুলো আধার সেবক কেন্দ্র আছে এখানে সবগুলোর নাম আসছে, রামপুরহাট HO পোস্ট অফিস, রামপুরহাট আমারবাতি মার্কেট, বীরভূম। এবার আপনি যেটা খুশি সেটা আপনি, ধরুন আমি HO পোস্ট অফিসটা সার্চ করলাম, তো এই এরিয়াতে দেখুন এইটা পোস্ট অফিস আছে এবং এই যে নীল কালারের একটা ডেটা মানে পপ আপ দেখতে পাচ্ছেন, এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি, এই জায়গাটায় আপনি যদি জুম করেন তাহলে এখানে কি কাজ হয় তাও আপনি জানতে পারবেন। আর একটু আমি জুম করে দেখাই, এই যে এই জায়গাটাতে। এবার এইখানে আপনি যদি চেক করেন, একটু এই মাউসটাকে একটু ওয়েট করবেন এখানে নিয়ে আসা, তাহলে আপনি এখান থেকে এটা দেখতে পাবেন। তো এটা একটু যাই হোক দেখাতে প্রবলেম করছে, আমি একটু বাকিগুলো চেষ্টা করছি ডেটা আপনাদেরকে দেখাবার। আচ্ছা, এইখানে একটা আছে, এইটাতে আমরা যদি যাই যে এইটাতে কি কাজ হয় তাহলেও কিন্তু এখানে দেখাবে। এই যে এখানে ডান দিকে ক্লিক করলে CSC আধার ডেমোগ্রাফিক আধার সেন্টার এনরোলমেন্ট টাইপ অনলি ডেমোগ্রাফিক এন্ড মোবাইল আপডেট অ্যাড্রেস দিয়ে এখানে সম্পূর্ণ অ্যাড্রেসটা দেওয়া থাকবে। আপনি যদি চান তাহলে এখানে যেতে চান পারেন এবং কি কাজ হয় এটাও এখান থেকে দেখতে পাবেন। আবার একটা অন্য জায়গায় মনে হলো যে আরেক জায়গায় দেখবো, আপনি আপনার প্রথমে বাড়িটা সিলেক্ট করবেন মানে গ্রামটা কোন জায়গাতে আছে, তারপরে আপনি পুরোটা চেক করতে পারেন যে আপনার আশেপাশে কোথায় কি সেন্টার আছে এবং সেটার ফলে আপনি গিয়ে ওখানে খুব সহজেই মানে সার্ভিস নিতে পারেন। এই যে কত আছে, আপনি আপনার মানে গ্রাম বা শহরের নামটা এখানে সার্চ করে দেখতে পারেন, এখানে দেখাবে। আর পিনকোড দিয়ে আমি যদি দেখাই তাহলে পিনকোড দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই সার্চ বাই পিনকোড, এখানে আপনি যদি পিনকোড মেরে সার্চ করেন তাহলেও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। এখানে অনেকগুলো অপশন আসবে এই বাঁদিকে, এবার আপনার যেটা কাছে হবে সেই অপশনটা আপনি দেখে যে দূরত্বটা হচ্ছে আধার সেবা কেন্দ্র, একটু জুম করে যদি দেখাই
এই যে এখান থেকে আবার পুরো ডিটেলসটা বাঁদিকে চলে আসছে, দেখুন সিএসসি আধার সেবা কেন্দ্র, অনলি ডেমোগ্রাফিক অ্যান্ড মোবাইল আপডেট। তো এখান থেকে আপনি ফোন নাম্বারও পেয়ে যাবেন, তাদের সাথে যোগাযোগও করতে পারেন খুব সহজে। ঠিক আছে, তাহলে আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে এইরকম আরো অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে একটা লাইক দিন, এবং যারা জানে না তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।